আজকে একটা ইউনিক টাইপ অফ বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যে ব্যবসাটি আপনি শুধুমাত্র 2000 টাকা পুঁজি দিয়ে বাড়িতে বসে স্টার্ট করে একটা ভালো মার্কেট ধরতে পারবেন এবং কোটিতে একজনও আপনি কম্পিটিটর পাবেন না, আপনার প্রতিদ্বন্দ্বী হবে না, এরকম একটা ব্যবসার আইডিয়া আজকে শেয়ার করব। এবং যে ব্যবসাটিতে আপনি যে প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসবেন, দেখবেন যে পরদিন থেকে আপনি যদি ঠিকমতো মার্কেট রিসার্চ করে প্রোডাক্টটি মার্কেটে আনতে পারেন, ঠিকমতো প্রচার একটু অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে যদি এই প্রোডাক্টটি মার্কেটে ছাড়তে পারেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনি মার্কেটে আনার সাথে সাথে কিন্তু প্রোডাক্টটি বিক্রি হয়ে যাবে। এরকম একটা প্রোডাক্টের বিজনেস নিয়ে কথা বলবো এবং একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা বিজনেস প্ল্যান দেব, সেই কারণে বলবো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং আমার দর্শক বন্ধুদের মধ্যে থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করে দেয়। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রোজ পাউডার মেকিং বিজনেস আইডিয়া, অর্থাৎ গোলাপের পাউডার তৈরির ব্যবসা। তো এই গোলাপের পাউডারটা কি কাজে লাগে আগে একটু আপনাদের বলে দিই, তারপরে আপনাদের বলবো কোথা থেকে আপনারা কালেক্ট করবেন, বাড়িতে বসে কিভাবে প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন সেটাও আপনাদের বলবো। এই গোলাপ পাউডারটা বেশিরভাগ ক্ষেত্রে ফেস গ্লো, ফেস প্যাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফেস ওয়াশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে বিশেষত স্কিনের ওপরে এই গোলাপের পাউডারটা যদি আপনি ব্যবহার করেন, বা মেয়েরা এই প্রোডাক্টটি বেশিরভাগই ব্যবহার করে থাকবে কারণ এটা বিউটি পার্লারে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হবে। তো এই গোলাপের পাউডারটা বেশিরভাগ ক্ষেত্রে স্কিনে গ্লো আনার জন্য ব্যবহার করা হয়। তো এই রোজ পাউডারটা আপনাকে প্যাকেজিং করে বিক্রি করতে হবে এবং এই রোজ পাউডারটা আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারবেন এবং সেটাকে প্যাকেজিং হিসেবে মার্কেটে সেল করতে পারবেন। কিভাবে আপনাদের প্রসেসটা চালু করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে আপনাকে রোজ পাউডার তৈরির জন্য 1 কেজি রোজ পাউডার কিনতে হবে। আমি 1 কেজির একটা ফর্মুলা দিচ্ছি, সেই ফর্মুলার ভিত্তিতে আপনি রোজ পাউডার তৈরি করবেন, অর্থাৎ গোলাপের পাউডার বা গোলাপের পাপড়ির পাউডার তৈরি করবেন। রোজ পাউডার তৈরির জন্য আপনাকে প্রথমেই অ্যামাজন থেকে কেজি হিসাবে রোজ পাউডার কিনতে হবে। কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। এই রোজ পাউডারগুলো বেস্ট কোয়ালিটির রোজ পাউডার আপনি প্রতি কেজি 800 টাকা কেজি হিসেবে পাবেন, যেটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। 800 টাকা প্রথমে আপনাকে কেজি হিসেবে রোজ পাউডার কিনতে হবে। তারপরে মুলতানি মিট্টি পাউডার, অর্থাৎ মুলতানি মাটির পাউডার কিনতে হবে, সেটাও অনলাইন আপনি কিনতে পারবেন 55 টাকা প্রতি কেজি, সেটা কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। 3 নম্বর হচ্ছে স্যান্ডেল উড পাউডার, অর্থাৎ চন্দন কাঠের গুঁড়ো আপনাকে কিনতে হবে 1 কেজি 550 টাকা, অর্থাৎ 550 টাকা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। এই 3টে প্রোডাক্টই আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। এবারে রোজ পাউডার তৈরির যে মেন ফর্মুলাটা, সেটা 1 কেজির মধ্যে আপনি কতটা কি পরিমাণ দেবেন সেটা আপনাদের বলে দিই। 1 কেজি যদি আপনি রোজ পাউডার তৈরি করতে চান, সেক্ষেত্রে 600 গ্রাম আপনাকে গোলাপের পাপড়ির পাউডার দিতে হবে। 2 নম্বর হচ্ছে মুলতানি মিট্টি পাউডার দিতে হবে আপনার 300 গ্রাম। 3 নম্বর হচ্ছে স্যান্ডেলউড পাউডার বা চন্দন কাঠের গুঁড়ো দিতে হবে আপনার 100 গ্রাম। তো টোটাল দেখতে গেলে 600 গ্রাম, 300 গ্রাম আর 100 গ্রাম যোগ করে হচ্ছে 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি। এই 1 কেজি প্রোডাক্ট বানাতে আপনার মেকিং কস্ট কত হচ্ছে আপনাদের বলে দিই। 600 গ্রাম রোজ পাউডারের দাম পড়ছে আপনার 480 টাকা। মুলতানি মিট্টি পাউডারের দাম পড়ছে আপনার, যেহেতু 55 টাকা প্রতি কেজি, সেহেতু 300 গ্রামের দাম পড়ছে 17 টাকার কাছাকাছি, 1650 টাকা পড়ছে। 3 নম্বর হচ্ছে স্যান্ডেলউড পাউডার বা চন্দন কাঠের গুঁড়ো 550 টাকা প্রতি কেজি, অর্থাৎ 100 গ্রামের দাম পড়ছে 55 টাকা। টোটাল 3টে যোগ করে হচ্ছে আপনার 552 টাকা প্রতি কেজি আপনার রোজ পাউডার তৈরি করতে। এবারে আসলে আপনি এই রোজ পাউডারটা কি হিসাবে প্যাকেজিং করবেন, আপনি 50 গ্রামের ছোট্ট ছোট্ট প্যাকেজিং করবেন। কি প্যাকেজিং করবেন? ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে করে প্যাকেজিং করবেন। ট্রান্সপারেন্ট নর্মাল কেজি হিসাবে আপনি বাজার থেকে 100 থেকে 150 টাকা প্রতি কেজি হিসাবে এই ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটগুলো পাওয়া যায়। তার মধ্যে আপনার ছোট ছোট স্টিকার্স বা লেবেল যে কোনো সাইবার ক্যাপে বা প্রিন্ট বা অফসেট থেকে আপনাকে ছাপিয়ে নিতে হবে। ছোট ছোট স্টিকার্স আপনি 100 পিস 200 পিস এরকম ছাপাবেন, দেখবেন যে 20 থেকে 30 টাকা পড়ছে। তো 50 গ্রাম প্যাকেজিং করবেন এবং 50 গ্রামের আপনি 1 কেজিতে 50 গ্রামের কটা প্যাকেট আপনি বানাতে পারবেন, 50 গ্রামের আপনি 20 পিস প্যাকেট আপনি বানাতে পারবেন। তো 50 গ্রাম করে যদি প্যাকেজিং করেন, আপনি সেটাকে বিক্রি করবেন কত এবং আপনার প্রফিট মার্জিন কেমন হবে? 50 গ্রামের এই প্যাকেটগুলো আপনি যদি পাইকারি রেটে 45 টাকা
পাইকারি রেটে বিক্রি করেন সেগুলো যদি দোকানদার বা যারা কসমেটিক শপ আছে, যাদের কসমেটিক শপ আছে, তারা যদি 50 টাকা খুচরো রেটে বিক্রি করে তারা 5 টাকা প্রফিট করতে পারবে প্রতি 50 গ্রামের প্যাকেটে। আর আপনি বিক্রি করছেন 45 টাকা, 45 টাকায় যদি বিক্রি করেন তো 20টা প্যাকেট আপনি বিক্রি করতে পারবেন 900 টাকায়। 900 টাকায় যদি বিক্রি করেন আপনার খরচ কত হচ্ছে র মেটেরিয়ালসের 552 টাকা, আর প্যাকেটের খরচ আমি যদি ধরি 8 টাকায়, 8 টাকায় এতটা খরচ হবে না আমি তবু ধরলাম। লেবেলের খরচ, লেবেল বা স্টিকারের খরচ আমি ধরলাম 10 টাকা 20টা প্যাকেটের ক্ষেত্রে, টোটাল দেখতে গেলে আপনার 570 টাকা খরচ হচ্ছে। আর আপনি এই প্রোডাক্টটাকে 900 টাকায় বিক্রি করছেন, তো দেখতে গেলে 900-570 অর্থাৎ 330 টাকা আপনি প্রতি কেজি রোজ পাউডারের উপর প্রফিট করতে পারছেন। এবারে আসে মার্কেটিংয়ের প্রসঙ্গে, আপনি কীভাবে মার্কেটটা ধরতে পারবেন। মার্কেট ধরার জন্য প্রথমেই আপনাকে একটা কাজ করতে হবে, বিভিন্ন হ্যান্ডবিল ছাপাতে হবে। আপনাকে প্রায় 1000 পিস পর্যন্ত হ্যান্ডবিল ছাপাতে হতে পারে। 1000 পিস পর্যন্ত হ্যান্ডবিল ছাপিয়ে তার মধ্যে এই রোজ পাউডারের উপকারিতা সম্পর্কে সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে হ্যান্ডবিল আপনাকে বিলি করতে হবে, বাড়ির মহিলাদের কাছে আপনাকে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। তো বাড়িতে বাড়িতে গিয়ে যখন হ্যান্ডবিলটা আপনি দেবেন, বাড়ির মহিলারা যখন দেখবে যে রোজ পাউডারটা মুখের ক্ষেত্রে একটা গ্লো আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ফোন করে অর্ডার করবে। তো এইভাবে কিন্তু বাড়িতে বসে আপনি অর্ডার নিতে পারেন। তাছাড়া বিভিন্ন কসমেটিক শপেও কিন্তু আপনি পাইকারি হিসাবে বা বিভিন্ন ডিস্ট্রিবিউটরশিপ নিয়োগ করে আপনি তাদেরকে দিয়ে প্রোডাক্টটি সেল করতে পারেন। তো একটা জিনিস মনে রাখবেন, এই প্রোডাক্টটি কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের উপরে নির্ভর করে হয়, যেহেতু আপনাকে এই প্রোডাক্টটা লোককে বোঝাতে হবে যে এই প্রোডাক্টটা আসলে কী, নাহলে কিন্তু লোক কিনবে না। তো প্রোডাক্টটি আপনাকে প্রথমে মার্কেটে বোঝাতে হবে যে এই প্রোডাক্টটি কী, সেই বোঝানোর জন্য আপনাকে হ্যান্ডবিলগুলো ছাপাতে হবে। তাছাড়া বিভিন্ন ভিজিটিং কার্ড ছাপিয়েও আপনি প্রত্যেক বাড়িতে গিয়ে মহিলাদের দিতে পারেন, তারা এই ফেস গ্লো ফেস প্যাকের ক্ষেত্রে কিন্তু বিশাল খুবই সচেতন। তো সেক্ষেত্রে তাদেরকে দিলে তারা কিন্তু ফোন করে অর্ডার করবে, এবং ছোট ছোট প্যাকেট হবার দরুন এবং দামেও কম হবার দরুন কিন্তু আপনার কাছে অর্ডার আসবে। তো এইভাবে আপনি, তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, বিভিন্ন বিউটি পার্লার, আপনার স্থানীয় লোকাল মার্কেটে যে বিউটি পার্লারগুলো আছে, তো সেই বিউটি পার্লারেও কিন্তু আপনি এই রোজ পাউডারগুলো সেল করতে পারেন। কিভাবে, বিউটি পার্লারে ফেস প্যাক করা হয়, ফেস গ্লো প্যাক করা হয়, সো সেক্ষেত্রে তাদের কিন্তু রোজ পাউডারের খুবই জরুরি হয়। এই রোজ পাউডারগুলো অনলাইন কিনতে গেলে তাদের পড়ে যায় প্রায় 1000 টাকা থেকে 1200 টাকা প্রতি কেজি হিসাবে পড়ে যায়। তারা তো কেজি হিসাবে কিনবে না, তারা পার ডে হয়তো 10 পিস প্যাকেট বা 15 পিস প্যাকেট কিনবে। তো সেক্ষেত্রে আপনার কাছেই অর্ডারগুলো আসবে। তাছাড়া আপনি বিভিন্ন ডিস্ট্রিবিউটরশিপ নিয়োগ করে কসমেটিক শপগুলোতে এই প্রোডাক্টটি কি সেটা বুঝিয়ে সেই কসমেটিক শপগুলোকে আপনাকে বিক্রি করতে হবে। রোজ পাউডার বানিয়ে বসে থাকলে তো হবে না, আপনাকে সেটা বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য আপনাকে বিভিন্ন কসমেটিক শপ ধরতে হবে। তো মনে রাখবেন, এই ব্যবসার ক্ষেত্রে সবসময় মার্কেটিংটা বেশি জরুরি। মার্কেটিং যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসায় সফল হবে যাবে না। যদি আপনি একবার মার্কেটটা ধরতে পারেন, মার্কেটিং ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু সমস্ত প্রোডাক্ট আপনি সেল করে দিতে পারবেন। তাছাড়া পার ডে আপনি প্রায় 5 থেকে 10 কেজি এই রোজ পাউডার সেল করা, প্যাকেজিং করে কোনো ব্যাপারই না। এই ব্যবসাটির ক্ষেত্রে আপনার সমস্ত প্রোডাক্ট আপনি বাড়িতে বসে পাচ্ছেন। তাছাড়া মাথাটা সিলিং করার জন্য প্লাস্টিক প্যাকেটে আপনি সিলিং করে যখন বিক্রি করবেন, মাথাটা সিলিং করার জন্য একটা হ্যান্ড সিলিং মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে, যে মেশিনটার দাম হচ্ছে 900 টাকা, সেটাও আপনি বাড়িতে বসে পারচেস করতে পারবেন। আর এই ব্যবসার ক্ষেত্রে কি কি লাইসেন্সের প্রয়োজন, এই ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম যে লাইসেন্সটা লাগে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, যে কোনো ব্যবসার ক্ষেত্রে জরুরি ট্রেড লাইসেন্স। 2 নম্বর হচ্ছে একটা কসমেটিক্স লাইসেন্স বের করতে হবে। এই কসমেটিক্স লাইসেন্সগুলো আপনি অনলাইন সাইবার ক্যাফে থেকে অনলাইন আবেদনের মাধ্যমে আপনি কিন্তু এই কসমেটিক্স লাইসেন্সটা বের করতে পারেন। কসমেটিক্স লাইসেন্স ছাড়াও ব্যবসাটি করা যায় ট্রেড লাইসেন্স দিয়ে। যদি আপনার কসমেটিক্স প্রোডাক্টটি খুবই হাইফাই হয়, ক্রিম জাতীয় প্রোডাক্ট হয়, আপনি যেহেতু কোম্পানির প্রোডাক্ট প্যাকেজিং করে বিক্রি করছেন, অলরেডি লাইসেন্সযুক্ত প্রোডাক্ট প্যাকেজিং করে বিক্রি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কসমেটিক্স লাইসেন্স সেক্ষেত্রে প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো আইনি জটিলতা আসতে পারে, সেক্ষেত্রে আপনি কসমেটিক্স লাইসেন্স বের করে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। তো এই ব্যবসার সারমর্ম এখানেই, এই ব্যবসার সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম। তাছাড়া এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এটা কিন্তু শুধুমাত্র স্পন্সরশিপের জন্য নাম্বারটা দেওয়া হয়েছে, আদার্স কোনো কারণে কিন্তু দেওয়া হয়নি। এটা শুধুমাত্র যারা বিজ্ঞাপন দিতে চান, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, তার নিজস্ব প্রোডাক্টের প্রমোশন করতে চান, সেই জন্য কিন্তু এই নাম্বারটা দেওয়া হয়েছে। আদার্স কোনো কারণে কিন্তু এই নাম্বারটা দেওয়া হয়নি। তো আদার্স কোনো কারণে কিন্তু এই নাম্বারে ফোন করলে ধরা হবে না। তো মনে রাখবেন, এই নাম্বারটা শুধুমাত্র স্পন্সরশিপের জন্য দেওয়া হয়েছে। আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে আমার ইমেল আইডিতে আপনারা SMS করতে পারেন, ইমেল করতে পারেন।
তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ইউনিক টাইপের বিজনেস আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।